মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি কি বলবো বলো তো, তুমি তো সিন ক্রিয়েট করে যাচ্ছ, তার থেকে এসো বসে খেয়ে নেবে, আমার পাশেই বসো, আমি পাশে আছি, এসো বসো। আর তুমি তো পোলাও খেতে ভালোবাসো। আমি কি ভালোবাসি না ভালোবাসি সেটা জানার সময় হয়েছে কোনোদিন তোমার? না মানে আমি তো জানি তুমি পোলাও ভালোবাসো, এবার সেটা আমি ভুল জানি না ঠিক জানি সেটা ঠিক করে বলো। কি আশ্চর্য সূর্য, সবার সামনে ও এভাবে সিন ক্রিয়েট করছে আর তারপরে তুই এরকম মিষ্টি মিষ্টি কথা বলছিস। শোন, আমাদের বাড়ির কিন্তু একটা ডেকোরাম আছে, এরকম ধরনের আচার আচরণ আমরা কিন্তু বরদাস্ত করব না বলে দিলাম। দাদা ভাই, নীলুর সাথে ওর দিদির ইন্টারাকশন হচ্ছে, সেখানে তোরা কেন কথা বলতে যাচ্ছিস? আচ্ছা নীলু, তোমার যদি মনে হয় তুমি সার্ভ করবে তাহলে তুমিই করো, ঠিক আছে? আমি আমি রাইকে ছেড়ে দিচ্ছি, ও ঘরে চলে যা। হ্যাঁ এ নীলু, যা না তুই, সার্ভ কর না, অসম্ভব। আমি ভিখিরি নই, ভিক্ষে দিচ্ছিস না দয়া করছিস? ভারী অসভ্য মেয়ে তুমি, অত্যন্ত ঝগড়াটে। কথায় কথায় তুমি কিন্তু এটাই প্রমাণ করছো যে তুমি কত তা খারাপ। একই বাড়ির মেয়ে তো, অথচ তোমার দিদি সহবত জানে আর তুমি কিছুই জানো না, আর বেছে বেছে তুমি এসে পড়েছো আমাদের ঘরে। রাই, তোমার কিন্তু খুব ভুল হয়েছে, আর এই ভুলটা না কিছুতেই মেনে নেওয়া যায় না। তুমি আসতে না আসতে না কিন্তু তোমার বোনকে গোছাতে গেলে কেন বলো তো? তোমার বোনকে যে আমাদের পছন্দ হবে এরকম কোনো মানে আছে? মা মা কি হচ্ছে কি, আমি যখন ওর সঙ্গে আছি আমার যখন কোনো আপত্তি নেই তখন তখন তুমি কেন এসব কথা বলতে যাচ্ছ? কিরে, খুশি হয়েছিস তো? খুশি হস নি, এনজয় করছিস না পুরো ব্যাপারটা? এটাই তো চেয়েছিলি তুই, এর জন্যই তো এই বাড়িতে এসেছিস, যাতে সবাই তোকে প্যাম্পার করে আর তোর সামনে আমাকে ছোট করে, তাই না? কিরে বল, খুশি হয়েছিস তো বল? তোর ভুল তো আমি ভাঙাতে পারবো না নীলু, তোর শ্বশুর বাড়িতে এসে আমি রান্না করছি তোকে বাঁচাতে, যেটা তোর করা উচিত ছিল তুই করিস নি, তুই ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলিস, তাই আন্টি যখন আমাকে বললো আমি গিয়ে করলাম। কেন করলে জানিস? শুধুমাত্র তোর ঘাড়ে কোনো দোষ যেন না চাপে, এখন আমাকে ভুল বুঝছিস, আমাকে অপমান করছিস তুই। তোমার বোন আর কিছু পারুক না পারুক, একটা কাজ কিন্তু খুব ভালো করে পারে, যখন তখন যাকে তাকে ইনসাল্ট করতে। দেখো তুমি তো নিজে দিদি, আমাদের সাথে তো এরকমই করে, কিন্তু তোমার সাথে, তোমার সাথে তো এরকম ব্যবহার করছে, তোমাকেও তো ইনসাল্ট করছে। শালা, তোমার সঙ্গে আমি কথা বলছি না। তোমার সাহস কি করে হয়? তুমি আমার সাথে এরকম ভাষায় কথা বলছো? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না আমার দাদা তোমাকে কতটা ঘুষ্রায় দিচ্ছে যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলো, এরকম ব্যবহার করো। শোন ছোড়দা, আমি কিন্তু তোকে পরিষ্কার একটা কথা বলে দিলাম, ও যদি আমার সাথে এরকম ভাবে ব্যবহার করে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমার এত বড় সাহস হয় কি করে? আমার মেয়ের সঙ্গে তুমি এইভাবে কথা বলো? একটা কথা মাথায় রেখো, তোমাকে আমরা দয়া করে বাড়িতে নিয়ে এসেছি, তোমার ভাগ্য ভালো যে তাড়িয়ে দিইনি, তার মানে এই নয় যে তুমি আমাদের সকলের সঙ্গে মিসবিহেভ করবে। বাবা ছেড়ে দাও, আজকে ওর মুডটা অফ আছে। নীলু নীলু তুমি ঘরে চলো। নিজে খাবে না খাবে না, আমার ছেলেটাকেও খেতে দিচ্ছে। আরে না মা, খাবে না নয়, ঠিক সময় হলে খাবে, ও শুধু ওর দিদির রান্না করা খাবারটা খাবে না, তাই তো? যে দিদি নিজের সর্বস্ব উজাড় করে তার বোনের হাতে তুলে দিয়েছে তার সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো? ছি 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 ছি, কি অকৃতজ্ঞ মেরে বাবা! আমি তো সেই সর্বস্ব চাইনি, যে সর্বস্বের মধ্যে ও জড়িয়ে আছে আমি তো সেই সর্বস্ব চাইনি, কেন দিয়েছে ও? নীলু, কি হচ্ছেটা কি, কি বলছিস এসব? ভালোভাবে কথা বল। তুই আমাকে একদম এই ব্যাপারে কোনো জ্ঞান দিতে আসবি না। কারণ তুই আমাকে ভালোভাবে কথা বলার মতো অবস্থায় রাখিসনি। কেন আমাকে সাথে এসেছিলি বল? আমি কি বলেছিলাম যে তোর যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাকে আমি বিয়ে করতে চাই? বলেছিলাম বল,
তার দিকে আমি তাকাই পর্যন্ত নেই। তাহলে কেন কেন আমাকে জোর করেছিলি বিয়ের জন্য বল? বাবার স্বার্থে, চাকরির জন্য। এখন কি চাকরি করছিস তুই? কি চাকরি করছিস? সেই তো আমার শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুরের কেয়ার গিভারের কাজ করছিস তুই, রান্না করছিস। দুদিন বাদে বাসনও মাজবি। তুই আমার সম্মান, আমাদের পরিবারের সম্মান একেবারে ধুলোয় উঠিয়ে দিয়েছিস। শুধুমাত্র দুটো টাকার জন্য তুই সব করতে পারিস? হ্যাঁ, টাকা রোজগার করার জন্য আর কোনো পথ পেলি না তুই দিদিভাই? আমি আবার বলছি তোকে নিল, তোর শ্বশুর বাড়ির লোকে আমাকে ডেকেছে বলে আমি এসেছি, আমি নিজে থেকে এখানে আসিনি। আমরা প্রয়োজন মনে করেছি তাই রায়কে এখানে নিয়ে এসেছি। আর আমাদের বাড়িতে কে আসবে কে না আসবে সেটা কি তোমার কথা অনুযায়ী আমাদেরকে ঠিক করতে হবে? তুমি ঠিক করে দেবে কে আসবে? আর আমাদের বাড়িতে তুমি আছো আমাদের দয়ার, তুমি অন্য কাউকে কি দয়া করবে? হ্যাঁ, কি দয়া করবে? আর সূর্যর মাথায় হাত বুলিয়ে তুমি ওকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারো, কিন্তু আমাদের মাথায় হাত বোলালে আমরা কিন্তু অত সহজে গলে যাব না। আমি প্রথম দিন থেকে বলেছিলাম, বারবার বলেছিলাম, তখন তো অনেকের কাছে আমি খারাপ হয়ে গেছিলাম না, যে এই মেয়ে আমাদের বাড়ির উপযুক্তই নয়। বৌমনি কি বৌমনি? হ্যাঁ, তাহলে আবার রেখে এসো, রেখে এসো আমাকে, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, আর কোনোদিন আসবো না এখানে, আমাকে রেখে এসো তোমরা। ধরবি না আমাকে, সরে যা এখান থেকে, সরে যা, আমার চোখের সামনে আসবি না তুই। আমি তোকে সহ্য করতে পারছি না, একদম সহ্য করতে পারছি না। এতদিন ও বাড়িতে কেউ তোকে সহ্য করতে পারতো না, আমার রাগ হতো তাতে, কিন্তু এতদিন আমি ভুল করেছি, এটা অসম্ভব, অকৃতজ্ঞ ঘর বাঙালি। খবরদার নীলু, ভুলে যাস না আমি তোর দিদি, প্রয়োজনে আমি তোকে শাসনও করতে পারি, আমাকে মুখ খুলতে বাধ্য করিস না। তোর শ্বশুর বাড়িতে তোর শ্বশুর বাড়ির লোকজনের সামনে, তোর স্বামীর সামনে আমি তোকে এমন কোনো শাসন করতে চাই না যাতে তোকে অপ্রস্তুত হতে হয়। কি শাসন করবি তুই আমাকে? তুই আমাকে কি শাসন করবি? তোর শাসন করার পয়েন্টটা কি? হ্যাঁ, আমি কি করেছি, কি এমন করেছি? নিজের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি, আর তুই কি করছিস? অন্যের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছিস। কি কেড়ে নিতে চেয়েছি আমি? ল্যাংল্যাং করে ডাকলেই চলে আসতে হবে বিঘিনির মতো। ঠিক আছে, এক্ষুনি চলে যাচ্ছি। খবরদার রাই, দাঁড়াও রাই, দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি, দরকার হলে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।